বাপরে ওই বলছো বিরি খাওয়ার এতদিন আমি কোরআনের হাফেজ শুনেছি এই কাকায় তো বলছো বিরি খাওয়ার হাফেজ আছে কেনে হাফেজ মানে বিড়ি খেয়ে নাক দেও ধুমা বের করবে কান দেও চোখ দিও মুখ দিও এ হলো বিরি খাওয়ার হাফেজ সে বিড়ি খাওয়ার নেশা উঠছে তো কথা যে আপনারা বলেন না বিড়ি খাওয়ার কথা উঠে যায় একটু বলেই নেই হালাল না হারাম না আওয়াজ করে ভালো লাগবে হালাল না হারাম আওয়াজ কম তার মানে বলছে হুজুর আমরাই খাই হারাম বলি কেমনে নিজেরও তো বিবেক একটা বলে যে বলো কি তুমি এটা বুঝে খুজে বলো তোমার এক প্যাকেট দুই প্যাকেট না হলে দিন যায় না আর বলো এখানে সে হারাম তাহলে খাও কেন বিবেকে বলতেছে হালাল না হারাম তারপরেও বাংলাদেশে বিড়ি কোম্পানি আর বিড়ি ফ্যাক্টরি কম না বেশি আজিজ বিড়ি আকিস বিড়ি মধু বিড়ি মুক্তি মোহিনী বিড়ি নাসির বিড়ি দুলাল বিড়ি কবির বিড়ি সুরুজ বিড়ি চাষি বিড়ি গ্রামীণ বিড়ি দোয়ানি বিড়ি শরীফ বিড়ি টাইগার বিড়ি রশিদা বিড়ি গোপাল বিড়ি জোরে কোন আছে না নাই আমার ভাইরা যদি হারাম হয় এত কোম্পানি থাকে কেমনে তারপরে আবার যারা খায় যদি কোন হারাম কত হারামকুর দেখবেন আমার ভাইরা কিছু মাস আগে আমি অমরাতে গিয়েছিলাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়েছিলাম অক্টোবর মাসে এসেছি আমার ভাইরা ওমরাতে গিয়ে এক সিরাজগঞ্জের এক অমরাকারী গেছে আর কি সিরাজগঞ্জের এক চাষা গেছে গিয়েই পরের দিনই এক সময় ঘরের মধ্যেই সিগারেট ধরায় ফেলছে আমি বলছি কাকা উমরা করতে আসছে সিগারেট পেলেন কই বলছে আমি জানি সৌদি আরবি গিয়ে সহজে সিগারেট পাওয়া যাবে না আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি খারাপ বলে উমরা করতে গেছে সিগারেট নিয়ে গেছে আর একজন শুধু প্লেন থেকে নামছে এরাম বাধা আছে না নাই প্লেন থেকে নামছে আমরা তো আমাদের হচ্ছে আপনার মিকাত তো বিমানের মধ্যে হয়ে যায় ঠিক না তো এরাম বাধা নাই এরাম বাধা অবস্থায় তো কি বলে উকুন মারা শরীরের পশম চুলকানো এগুলো স্ত্রীর কাছে যাওয়া এগুলো নিষেধ ঠিক না চাষা বিমান থেকে নেমে খেলে কোনো মতো এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে ধরিয়ে দিয়েছে বিড়ি আমি বলছি হারাম মনে করছে কোনো পুলিশ টুলিশ বলছে ভয়ে তারা হরে করে ফেলে দিত মানে এহরাম দেও বেরি খায় কত খারাপ শুধু তাই নয় টয়লেটে বসেও খায় যদি বলেন হারাম খায় না বলছে না খেলে লাইন ক্লিয়ার হয় না আমি বলি আল্লাহ ওই হারাম খুলে লাইনই তুমি বন্ধ করে দাও কয় প্যাকেট খেলে লাইন খুলে আল্লাহ তুমি দেখে নেবে একে তো হারাম খায় আবার হারামের পক্ষে সাফাই গায় ঠিক নয় কি আরো কিছু আছে এই বিড়ি খোরার সিগারেট কর বিশেষ করে রমজান মাসে দেখবেন সাহারি খাওয়ার পর ঘড়ির দিকে তাকে দেখতে আর তিন মিনিট আছে হাই হায় সারাদিন খেতে পারবো না আসানের আগে তিন নিয়ে এক বিড়ি শেষ সারাদিন খেতে পারবো না ইফতার করার পর কিসের কি পানি খেয়েছে কিসের কি ইফতার করেছে ইফতার শেষ হয়েছে কি হয় নাই ফরজ নামাজ পরেই চাষা মসজিদ থেকে দৌড় জান কই সুন্নাত পরে যান বলে না কাজ আছে যাই গিয়ে দোকানে এমন বিড়ি লাগাইছে একেবারে ওনার বিড়ির ধোঁয়াতে দোকানে একেবারে অন্ধকার হয়ে গেছে বিড়ি দিয়ে ইফতার করতেছে এই যে জোরে বলেন আছে না নাই আমি আপনাকে হাসির জন্য বলি না এগুলো হালাল না হারাম সিগারেট বিড়ি খাওয়া যাবে আমার ভাইরা আল্লাহ দান করুক বলেন আমিন যদি কথার জবাব না দেন মাঝে মধ্যে এরকম কিন্তু মিষ্টি মিষ্টি ভাবে আপনাদেরকে একটু আওয়াজ দিতে রাজি আছেন বাস আমি বলছিলাম আল্লাহ রব আলমিনের ইজ্জতের কসম করল শয়তান হাজিস খেয়াল করেন তেইশত চুয়াল্লিশ নম্বর হাজি মাসাবি মাসাহাবি আল্লাহ নবী সাল আলাই বলেছেন ওয়া ইতি আপনার ইজ্জতের কসম করে বলছি লা বলছে প্রতিপালকা শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার বান্ধারা দিন দুনিয়াতে থাকবে আমি ওদেরকে জাহান্নামে নিয়ে যাব এবার বুঝে থাকলে বলেন কে ইজ্জতের কসম করল কার ইজ্জতের কসম করল এবার আপনার কাছে আমার প্রশ্ন শয়তান আল্লাহকে মানে না মানে না শয়তান আল্লাহকে মানলে আপনি আমি আল্লাহকে মানি না মানি না মানি না তো আপনি আমি মেনে ইমানদার শয়তান মানে ও শয়তান হলো কেন কথা আমার বোঝেন শয়তান আল্লাহকে মানে এ কথা আপনি বললেন আপনি আমিও মানি আল্লাহকে তাহলে শয়তান শয়তান হলো কেন আপনি ইমানদার হলেন কেন আচ্ছা আপনি এখন যদি বলেন শয়তান আল্লাহকে মানে না তাহলে আমি বলবো শয়তান তাহলে আল্লাহর ইজ্জতের কসম করলো কেন কথা আমার বুঝতে পারছেন যে আল্লাহকে মানে না সে কি আল্লাহর আপনি যাকে মানেন না তার তারে আপনি ভরসা করবেন বা তার আপনি প্রশংসা করবেন তার নামে কসম করবেন করবেন না তাহলে কথার মধ্যস্থতা কি হবে কথার মধ্যস্থতা হলো শয়তান আল্লাহকে মানে মেনেছে ভবিষ্যতেও মানবে তবে একদিন শয়তান আল্লাহকে মানে নাই কয়দিন মানে নাই একদিন আল্লাহ বলেছে আদমকে সেজদা দেয় নাই আল্লাহ বলছে ফখর জমিন ফা ইন্নাকা রাজিম তুই এখান থেকে বের হয়ে যা তুই অভিশপ্ত কিন্তু এছাড়া ছাড়া শয়তান আর দিন আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করে নাই আর করবেও না বলবেন হুজুর দলিল হাদিস তো পড়লাম আল্লাহর ইজ্জতের কসম করছে তার মানে সে আল্লাহকে মানে এবার কোরআন থেকে দলিল নেন কারণ আমাদের সমাজে কিছু ভাইরাস আছে এরা কোরআন না হলে হাদিসকে দাম দিতে চায় না কথা বলেন আছে না নাই আহলে কোরআন গোষ্ঠী আছে না নাই হিন্দুরাও যেমন কাফের যারা বলবে হাদিসের একটারও দরকার নেই এরাও তেমন কাফের হিন্দুও যেরকম মুশরেক এরাও ঠিক তেমন এদেরও ইমান নাই যারা বলবে হাদিসের জগৎকে অস্বীকার করি আপনাদের এদিকে আছে মুনকিরে হাদিস আপনাদের রাজশাহীতে এক বুড়া খাটাইশ আছে এক বুড়া খাটাইস আছে কোরআন নিয়ে তাফসির করে আর কয় হাদিস মানার দরকার নাই হাদিস সম্পর্কে বিভিন্ন ব্যাপারে তার কটু মন্তব্য আছে আমি নাম বলে তাকে আর ভাইরাল করতে চাচ্ছি না এমনিতে এখানে অনেক মিডিয়া আছে ভাইরাল হয়ে গেলে সমস্যা এ সমস্ত সমাজের কীট বুড়া বয়সে এসে মাথা নষ্ট হয়ে গেছে যারা হাদিস অস্বীকার করে তারা ইমানদার নয় এদের ব্যাপারে আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন

ঘটবে যারা যাদের সামনে রসুল সাল্লামের হাদিস বললে তারা গা এলিয়ে দিবে গা ছেড়ে দিবে এবং বলবে যখন তুমি তাদেরকে আমার হাদিস গুলো বলবে তখন তারা বলবে বাইনা না ও বাইনা কম কিতাব তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব তো আছে মা ওয়াজাদনা ফিহি মিন হালাল ইসতা না আল্লাহর মধ্যে যেটা হালাল বলেছে ওইটাকে হালাল বলে মানব মানব ওয়া মা وما وجدنا فيه من حرام حرمنا এর মধ্যে আল্লাহ যে এটা হারাম বলেছে ওইটাকে হারাম বলে মানব হাদিসের কি দরকার আল্লাহ নবী বলেছেন আলা ওয়া ইননামা হারামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার হারাম আল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার মানুষ শুনে রাখো আমার হারাম করা আল্লাহর হারাম করার মতই কেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 এবং 4 নাম্বার আয়াতে বলেন আর মুহাম্মদ আর তিনি মুহাম্মদ কথা বলেন বলেন না, ব্যাপারে যেটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তাহলে হাদিস মানার দরকার আছে না নাই তারপরেও হাদিস থেকে একটা দলিল দিলাম শয়তান আল্লাহকে মানে কোরআন থেকে একটা দলিল নেন কোরআনের সুরা হাসর নামে একটা সুরা আছে না নাই এই সুরার ষোলো নম্বর আয়াত খুলবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন শয়তান মানুষকে শয়তানি করায় শয়তান মানুষকে অন্যায় করায় শয়তান মানুষকে পাপ করায় করার পর শয়তান আল্লাহকে বলে শয়তান তখন অন্যায় করিয়ে বলে আলমিন শয়তান বলে নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি এবার তুমি যা পারো করো কথা আমার বুঝতে পারছেন এই জন্য দেখবেন গুণা করার আগে মনের অবস্থা এক গুণা করার পর মনের অবস্থা আরে দুই ভার লাঠা লাঠি লেগেছে লাগে না আমাদের জ্বর পুঁহাটের ভাষায় বলে লাঠা লাঠি লাগছে মায়ের ধর লাগছে লাঠি নিয়ে এক ভাই এগিয়ে যায় আরেক ভাই এগিয়ে আসে লাঠা লাঠি মারামারি এক ভাই একটু দুর্বল তো যেটা শরীরে একটু শক্তি আছে এমপি সাহেবর পাশের লোক চেয়ারম্যান সাহেবর পাশের লোক শয়তান বলছে দে একটা বাড়ি আরে চেয়ারম্যান এমপি মন্ত্রী সব তোর পাশে সমস্যা কি দে একটা বাড়ি লাগায় দে বাড়ি লাগায় দিছে দুর্বল মানুষ মাথাতে জ্ঞান হারিয়ে পড়ে গেছে কেস করছে এখন পুলিশ ধরার জন্য আসবে না আসবে না এ এখন কোথায় সম্পর্কের আত্মীয়র বাড়ি কোথায় ভাঙা ওই কবর কোথায় জঙ্গল কোথায় ওই ভাঙা বাড়ি ওই জায়গাতে লুকায় লুকায় পালায় না কথা বলেন ঠিক নয় কি আর যার মাথায় বাড়ি দিছে ও আপনার হাসপাতালে গিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে আপেলার কমলা খাচ্ছে তো এখন কথা হলো এই যে শয়তান আপনি গুণা করার আগে আপনার অন্তর কি এমন ছিল ছিল না শয়তান বলছো দে একটা বাড়ি দে একটা বাড়ি যেই বাড়ি দিয়েছেন শয়তান চলে গেছে এবার আপনার মানবিকতা জেগে উঠেছে মনুষ্যত্ব জেগে উঠেছে আপনার মানু আপনার আপনি যে মানুষ আপনার এই মানুষ সত্তা বলছে কাজটা করা ঠিক হয় নাই এই দেখেন গুনা করার আগে শয়তান আছে গুণা করার পর শয়তান নাই বলে আমি আল্লাহকে ভয় করি তুমি যা করো করো তাহলে শয়তান আল্লাহকে মানে না মানে না মানে একদিন মানে না এই জন্য শয়তান হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলছে